ন্যায় বিচার ছাড়া নতুন বাংলাদেশ হতে পারে না। বাংলাদেশের নতুন যাত্রার জন্য যারা জীবন দিয়েছেন, তারা আগামী প্রজন্ম থেকে প্রজন্মের কাছে জাতীয় বীর, তারা আমাদের সামনে প্রেরণা। সেই মর্যাদা যাতে প্রতিষ্ঠিত হয় আমাদের সবাই সেটা জানিয়েছেন। এই অন্তর্বর্তী সরকার আপনাদের সবচেয়ে গুরুতর দায়িত্বের মধ্যে এটি একটি, যে এদেরকে জাতীয় বীরের মর্যাদায় অধিষ্ঠিত করা, তাদেরকে আগামী প্রজন্মের কাছে ওই অনুপ্রেরণার জায়গা হাজির করা। যারা শহীদ হয়েছেন এটা কোনো সংখ্যা নয়, প্রত্যেকটি এক একটি জীবন, সম্ভাবনাময় জীবন। যাদের পরিবার ছিল, যাদের মা বাবা ভাই বোন সন্তান স্ত্রী সকলেই ছিল, স্বামী ছিল, কাজেই প্রত্যেকেই এক একটি পরিবার, এক একটি ইতিহাস। তাদের প্রত্যেকের মর্যাদা দরকার এবং প্রত্যেকটি মৃত্যু যাতে বিচার পায়। ন্যায় বিচার ছাড়া নতুন বাংলাদেশ হতে পারে না। কাজেই আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের আগামী যাত্রার প্রথম বিন্দু হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। অতীতেও বহু ঘটনা ঘটেছে, 71 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই দেশে ন্যায় বিচার একটা অধরা বিষয়ে পরিণত হয়েছিল। যেই দেশে ন্যায় বিচার নাই সেই দেশ জনগণের দেশ হয় না। আজকে যখন নতুন বাংলাদেশের যাত্রার কথা আমরা বলছি, তখন ন্যায় বিচারকে পাটাতন হিসাবে নিতে হবে। আর সে কারণেই যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে, হত্যাকারী নির্দেশদাতা শেখ হাসিনা সহ প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখন অন্তর্বর্তী সরকার যখন বলেছেন ভারত সরকারের কাছে, ওইখান থেকে নানান নির্দেশনা দিচ্ছেন পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা, তখন দেখলাম নিজেরাই এখন কথোপকথন করছেন, নিজেদের কল ফাঁস করে মানুষের কাছে বিভ্রান্তি ছড়াতে চেষ্টা করছে। এই সব বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে কোনোভাবেই আর বিভ্রান্ত করা যাবে না। যারা গুলিয়ে চালিয়েছেন, যারা আমাদের সন্তানদের হত্যা করেছেন, কান্নাকাটি করে কোনো লাভ নেই। বাংলাদেশের মানুষ হত্যাকারীদের বিচার করবে এবং সেটাই হবে নতুন বাংলাদেশের প্রথম যাত্রা। বন্ধুরা আমার, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, আপনাদের অনেক জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। পতিত স্বৈরাচার প্রতি মুহূর্তে ষড়যন্ত্র করছে, রাষ্ট্রযন্ত্রের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকজনরা আছে এবং তারা রাষ্ট্রযন্ত্রকে অকার্যকর করার চেষ্টা করছে নানাভাবে। আজকে জনগণের যে দাবি দেওয়া, আমাদের শ্রমিক ভাই বোনদের যে দাবি দেওয়া, সেটা ন্যায্য দাবি দেওয়া, কিন্তু তাদের আন্দোলনকে পুঁজি করে ভয়ঙ্কর রকম চেষ্টা চলছে পুরো অর্থনীতি ধ্বংস করে দেওয়ার, ওই শিল্প কলকারখানা বন্ধ করে দেওয়ার। আজকে আশুলিয়া, সাভার, গাজীপুরে বিভিন্ন শিল্পাঞ্চলে অস্থিরতা দেখছি, শ্রমিকদের আন্দোলন ন্যায্য, তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আমরা পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই। কিন্তু একই সাথে শ্রমিক ভাই বোনদের আমরা বলি, ওই কারখানা বন্ধ করে দিলে আপনাদের সকলেরই চাকরি হারাতে হবে। কারখানা বন্ধ করে দিলে আজকে বাংলাদেশের অর্থনীতি ধস নামবে, আর তাতেই ওই পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সমস্ত দোসররা, তারা আজকে এতে সফল হবে। করো গণঅভ্যুত্থান, এটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য আজকে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে নানান গোষ্ঠী, তারা বিভিন্ন আন্দোলনকে ব্যবহার করতে চায়। আজকে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, ছাত্র শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হবে। আজকে জনগণের যে অভ্যুত্থান, তার যে বিপ্লবী সম্ভাবনা, তার যে নতুন বাংলাদেশ করার প্রত্যয়, এই সব কিছুকে রক্ষা করার জন্য আমাদের সচেতন জাগরুক থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকব যাতে ষড়যন্ত্রকারীরা, কোনো রকমভাবে অন্তর্ঘাত সৃষ্টিকারীরা কোনো ফায়দা তুলতে না পারে।